আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব 2023 সালে তোমরা সবে মাত্র যারা এসএসসি পরীক্ষা শেষ করেছ এবং যারা স্বপ্ন দেখছ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হয়ে চাকরি করবা, তোমরা এখন থেকে কিভাবে প্রস্তুতি নিতে পারো, সেনাবাহিনীতে আবেদন করতে চাইলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, সেনাবাহিনীর জন্য এখন থেকে কিভাবে প্রস্তুতি শুরু করা যেতে পারে, সেনাবাহিনী সৈনিক পদের জন্য কোথায় প্রস্তুতি নিলে পরে নিজের সৈনিক হওয়ার স্বপ্নটাকে পূরণ করা যেতে পারে, এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা 2023 সালে এসএসসি পরীক্ষা শেষ করেছ, শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই তোমরা আমার সঙ্গেই থাকবা। এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবা এসএসসি পরীক্ষার পরে কীভাবে সেনাবাহিনী সৈনিক পদের জন্য প্রস্তুতি নিতে লাগবে। ভিডিওর শুরুতে যারা সোলজার ট্রেনিং একাডেমির পরিচয় জানো না, তোমাদের সোলজার ট্রেনিং একাডেমির পরিচয়টা একটু দিয়ে দিই। সোলজার ট্রেনিং একাডেমি বাংলাদেশের সর্ববৃহৎ ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। 2015 সাল থেকে আমরা আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমিতে অফিসার পদের পাশাপাশি সৈনিক পদের প্রার্থীদের কোচিং করিয়ে থাকি। সোলজার ট্রেনিং একাডেমি অত্যন্ত বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। তো যাই হোক, সোজা ট্রেনিং একাডেমির পরিচয় জানতে পেলা, এখন মূল কথায় আসা যাক। সেনাবাহিনীতে যারা আবেদন করতে চাও, যারা স্বপ্ন দেখো সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবা, তো তোমাদের সেনাবাহিনীতে আবেদনের একটু যোগ্যতাগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আমার স্ক্রিনে একটু দেখো তোমরা, সেনাবাহিনীতে যাদের বয়স, যারা 2023 সালে এসএসসি পরীক্ষা শেষ করলো সবেমাত্র, সেটা সায়েন্স, আর্টস, কমার্স, কারিগরি এবং মাদ্রাসা থেকে যারা শেষ করেছো, তোমাদের আগামী যে সার্কুলারটা আসবে, অর্থাৎ রেজাল্টের পরপরে তোমাদের যে সার্কুলারটা আসবে, এই সার্কুলারে তোমরা আবেদন করতে পারবা। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই বয়স সর্বনিম্ন 16 বছর হতে হবে। যাদের বয়স 16 বছর হয়েছে, আগামী যে সার্কুলারটা আসবে অবশ্যই তোমরা ওই সার্কুলারে আবেদন করতে পারবা। উচ্চতা কত থাকতে হবে? পুরুষ প্রার্থীদের জন্য কমপক্ষে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে 5 ফিট 3 ইঞ্চি থাকতে হবে। সেনাবাহিনীতে বছরে কয়টি সার্কুলার ছাড়ে? সেনাবাহিনীতে বছরে 3টি সার্কুলার ছাড়ে। কী কী সার্কুলার ছাড়ে এবং কোন সার্কুলারে আবেদন করতে কত পয়েন্ট থাকতে হবে? 2023 সালে যারা পরীক্ষা দিলা, কিছুদিন পরে তোমাদের রেজাল্ট পাবলিশড হবে, এতে করে তোমাদের রেজাল্ট কত থাকতে হবে এটা নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছো। তো যাই হোক, চিন্তার কিছু কারণ নেই, আমার স্ক্রিনে একটু তোমরা লক্ষ্য করো। সেনাবাহিনীতে যদি তোমার আবেদন করতে চাও ট্রেড ওয়ান সার্কুলারে আবেদন করতে চাইলে তোমাকে সর্বনিম্ন এসএসসিতে 3 পয়েন্ট পেতে হবে যে কোনো বিভাগ থেকে। 3 পয়েন্টের নিচে যদি আসে, অর্থাৎ সেনাবাহিনীতে ট্রেড 2তে যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে তোমাকে সর্বনিম্ন 2.50 থাকতে হবে। এবং সেনাবাহিনীতে আরেকটা সার্কুলার ছাড়ে, সেটা হচ্ছে হলো এমওডিসি সার্কুলার। এই সার্কুলারে আবেদন করতে চাইলে সর্বনিম্ন 2 পয়েন্ট থাকতে হয়। তাহলে তোমরা আবেদনের যোগ্যতার বিষয়গুলো জানতে পারলা, উচ্চতা কত থাকতে হবে, বয়স কত থাকতে হবে এবং কোন ট্রেডে আবেদন করতে চাইলে কত পয়েন্ট বা জিপিএ থাকা প্রয়োজন। এখন প্রস্তুতির বিষয়ে আলোচনা করি। 2023 সালে তোমরা এসএসসি পরীক্ষা শেষ করেছো, এখন মনে একটু তোমাদের অনেক কিছু জল্পনা কল্পনা করাটাই স্বাভাবিক। কেউ হয়তো বা বেড়াতে যাবে, কেউ ঘুরতে যাবে, কেউ খেলাধুলায় বিভিন্ন অংশগ্রহণ করবে, সবই ঠিক আছে, কিন্তু এই সময়টা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তুমি এই সময়টাকে তুমি তোমার স্বপ্ন পূরণের পিছনে কাজে লাগাতে পারো, ঠিক আছে? কারণ একজন গর্বিত সৈনিক হতে চাইলে প্রবল প্রস্তুতির মাধ্যমে নিজেকে আগে থেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে হয়। তা না হলে সেনাবাহিনীর মতো একটি সুনামধন্য প্রতিষ্ঠানে চাকরি পাওয়াটা অনেক কষ্ট হয়ে যাবে। সেনাবাহিনীতে যারা আবেদন করবা, তোমাদের এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে। 2023 সালে এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ, তোমরা বসে না থেকে যারা ভালোবাসো সেনাবাহিনীকে,
যারা এই সেনাবাহিনীতে চাকরি করতে চাও সৈনিক হিসেবে, তোমাদেরকে এখন থেকে কিন্তু প্রস্তুতিটা শুরু করে ফেলতে হবে। সোজা ট্রেনিং একাডেমিতে তোমরা প্রস্তুতি নিতে আসলে কী কী শিখতে পারবা? এখন প্রস্তুতির বিষয় নিয়ে একটু আলোচনা করি। অনেকে চিন্তা করছো যে ঠিক আছে, আমরা যোগ্যতা সম্পর্কে জানতে পারলাম, প্রস্তুতিটা কীভাবে শুরু করব? তোমাদের এগুলো কোনো চিন্তাই করতে হবে না। সোজা ট্রেনিং একাডেমি রয়েছে আমাদের একাডেমিতে, আসলে তোমরা এখানে হাতে কলমে প্র্যাকটিক্যালি সব কিছু বিষয় শিখতে পারবা, সেনাবাহিনী সৈনিক হতে চাইবে, ঠিক আছে? সোজা ট্রেনিং একাডেমিতে যদি তোমরা মনস্থির করো যে আমরা তো সোজা ট্রেনিং একাডেমিতে যেতে চাই, সোজা ট্রেনিং একাডেমিতে আসলে আসলে আমাদের লাভ কী হবে, এটা একটা কোশ্চেন হতে পারে। সোজা ট্রেনিং একাডেমিতে যারা সেনাবাহিনী সৈনিক পদের জন্য প্রস্তুতি কোচিং করতে আসে, তাদেরকে আমরা প্রথমত প্রাথমিক মেডিকেল এবং ফাইনাল মেডিকেলটা চেক আপ করিয়ে থাকি। কারণ তোমরা হয়তো বা অনেকেই জানো না, বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা আমার স্ক্রিনে একটু লক্ষ্য করো, যারা কোচিং করতে আসে তাদেরকে আমরা কিন্তু এভাবেই প্রাথমিক মেডিকেল চেক আপগুলো করিয়ে থাকি। এবং কোনো প্রার্থীর যদি মেডিকেলে কোনো সমস্যা বের হয়, সেই সমস্যাটা কীভাবে সমাধান করবে সেই বিষয়ের উপরেও কিন্তু আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং হেল্প করে থাকি। বিগত বছরে যারা সোজা ট্রেনিং একাডেমি থেকে চান্স পেয়েছে তাদের প্রায় 100 জনের মধ্যে 99 জন শিক্ষার্থী কিন্তু আনফিট অবস্থায় আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসেছিল। তো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে তারা মেডিকেল চেক আপ করে যে সমস্যাগুলো বের হয়েছিল সেই সমস্যাগুলো সমাধান করে তারা আজকে বিভিন্ন বাহিনীতে চাকরি করছে। পাশাপাশি সোজা ট্রেনিং একাডেমিতে যারা কোচিং করতে আসবা, সেনাবাহিনীতে 5টা বিষয়ের উপরে তোমাদের লিখিত পরীক্ষা হয়ে থাকে, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান এবং আইকিউ। এই 5টা বিষয়ের উপরে আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করার সুযোগ পায়। এখানে গুরুত্বপূর্ণ সাজেশন শিট দিয়ে মডেল টেস্টগুলো নেওয়া হয় এবং লাইভ ক্লাসের মাধ্যমে যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে তাদেরকে এক্সপার্ট বা দক্ষ করার জন্য স্যাররা এসে লাইভ ক্লাস নিয়ে থাকে। এর পাশাপাশি সেনাবাহিনীতে 10 নম্বরের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এখানে কিছু ইভেন্ট রয়েছে, তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। সোজা ট্রেনিং একাডেমিতে বিভিন্ন সময়ে যারা কোচিং করতে আসে সেনাবাহিনী সৈনিক পদের জন্য, আমরা আমাদের একাডেমিতে আমাদের একাডেমির মাঠে তাদেরকে বিভিন্ন ধরনের শারীরিক এক্সারসাইজগুলো করিয়ে থাকি, বিভিন্ন ধরনের শরীরচর্চাগুলো করিয়ে থাকি এবং সেনাবাহিনীতে যে শারীরিক ইভেন্টগুলো হয় সেই ইভেন্টগুলো আমাদের শিক্ষার্থীরা যাতে পরীক্ষার কেন্দ্রে গিয়ে বা সেনাবাহিনীর মাঠে গিয়ে তারা কৃতকার্য হতে পারে, 10-এ 10 নম্বর যাতে পেতে পারে, সে কারণে আমাদের সোজা ট্রেনিং একাডেমির মাঠে আমাদের শিক্ষার্থীদেরকে অধিক থেকে অধিকতর প্র্যাকটিস আমরা করিয়ে থাকি। এছাড়াও সোজা ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনীর সৈনিক পদের জন্য ভাইবা পরীক্ষার প্রস্তুতিটাও আমরা করিয়ে থাকি, কারণ ভাইবাতে 10 নম্বর থাকবে, ভাইবা পরীক্ষাটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের একাডেমির শিক্ষার্থীদেরকে আমরা এভাবেই প্রতিনিয়ত ভাইবা পরীক্ষাগুলো শিখিয়ে থাকি এবং ভাইবাতে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো আমরা তাদেরকে উত্তর শিখিয়ে থাকি, ভাইবার আচরণগুলো শিখিয়ে থাকে এবং আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে। একজন শিক্ষার্থীর ভাইবার সময় অনেকে জড়তায় ভোগে, অনেকে হীনমন্যতায় ভুগতে পারে,
এই জিনিসগুলোর উপরেও কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণ করিয়ে থাকি। এখন আইকিউর বিষয়টা থাকলো, সেনাবাহিনীতে 10 নম্বরের আইকিউ প্রশ্ন আসে। আইকিউ মানে ইন্টেলিজেন্স কোশ্চেন্স। এই ইন্টেলিজেন্ট কোশ্চেন্স তোমাকে আগে থেকে একটু প্র্যাকটিস করে যেতে হবে। সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে তাদেরকে আমরা বিভিন্নভাবে যে আইকিউগুলো পরীক্ষা আসতে পারে সেনাবাহিনীতে, সে আইকিউগুলো কিন্তু আমরা শিখিয়ে থাকি তাদেরকে। এখন সোজা ট্রেনিং একাডেমির সুবিধাসমূহগুলো একটু তোমাদেরকে বলি। সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসবে, যারা আসে কোচিং করতে দূর দূরান্ত থেকে, বাংলাদেশের 64টা জেলা থেকে আমাদের শিক্ষার্থীরা কিন্তু আল্লাহর রহমতে আসে। তোমরা যারা আসবা, 2023 সালে এসএসসি পরীক্ষা শেষ করলা, তোমরা যারা চিন্তা করছো যে তোমরা আসবা, যারা এখানে আবাসিক হোস্টেল ব্যবস্থা আছে কিনা, আমার স্ক্রিনে একটু লক্ষ্য করো, আমাদের একাডেমিতে আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে, উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা, পাশাপাশি এখানে উন্নত খাওয়ার ব্যবস্থাও রয়েছে। সুতরাং এখানে কোনো চিন্তার কোনো কারণই নেই, তোমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেই কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে চলে আসতে পারো। এছাড়াও সোজা ট্রেনিং একাডেমিতে কিছু কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। যারা সোজা ট্রেনিং একাডেমিতে আসে তাদেরকে বিভিন্ন ধরনের খেলাধুলার ইভেন্টে অংশগ্রহণ করতে হয়। তোমরা একটু লক্ষ্য করো আমার স্ক্রিনে, সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খেলাধুলার ইভেন্টে অংশগ্রহণ করে থাকে, কারণ খেলাধুলার প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ, অনেক অপরিসীম। এ কারণে সৈনিক জীবনে যেহেতু খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে এবং খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে এবং সুঠাম দেহের অধিকারী হওয়া যায়, আর একজন সেনাবাহিনী সৈনিক হতে চাইলে তোমাকে অবশ্যই প্রতিনিয়ত এখন থেকে খেলাধুলার প্র্যাকটিস করতে হবে, এবং তুমি চাকরি পাওয়ার পরেও সেনাবাহিনীতে যখন ট্রেনিং করবা বা চাকরি করবা তখনও কিন্তু তোমাকে প্রতিনিয়ত খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। তো যারা দূর থেকে আসে আমাদের একাডেমিতে কোচিং করতে তাদেরকে আমরা প্রতিনিয়ত এভাবে বিভিন্ন ধরনের খেলাধুলার ইভেন্টগুলো প্র্যাকটিস করিয়ে থাকি। এখন তোমরা দেখতে পাচ্ছ সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে কোচিং করতে তাদেরকে আমরা সাঁতার প্রশিক্ষণও করিয়ে থাকি। আমার স্ক্রিনে একটু দেখো তোমরা, সোজা ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনীর জন্য যারা কোচিং করতে আসে সেনাবাহিনীতে 50 মিটারের সাঁতার পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। এই সাঁতারটা যাতে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করতে পারে সেকারণে প্রতিনিয়ত আমরা সুইমিং পুলে নিয়ে গিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে সাঁতার শিখিয়ে থাকি। তোমরা সাঁতার শেখার ভিডিওগুলো এখন বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এছাড়াও অনেক শিক্ষার্থী রয়েছে যারা মিউজিক শিখতে ভালোবাসে, অথবা সেনাবাহিনীতে কিন্তু মিউজিক ট্রেড একটা রয়েছে, মিউজিক কোর রয়েছে, মিউজিকেও যারা শিখতে ইন্টারেস্টেড যারা সোজা ট্রেনিং একাডেমিতে আসে, বর্তমানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত মিউজিক শিক্ষার উপরেও বিভিন্ন ধরনের কোর্সগুলো আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে কোচিং করতে আসা শিক্ষার্থীদেরকে শিখিয়ে থাকি। যারা সেনাবাহিনীতে চাকরি করতে চাও, যারা সেনাবাহিনীতে চাকরি করে মিউজিক ট্রেডে অংশগ্রহণ করতে চাও বা মিউজিক নিয়ে কাজ করতে চাও, এই চিন্তাটা থেকে কিন্তু আমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আমাদের শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মিউজিক শিক্ষার উপরেও বিভিন্ন শিক্ষা দিয়ে থাকি। এখন তোমরা দেখতে পাচ্ছ সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা যারা কোচিং করতে আসে তারা আমাদের একাডেমির মাঠের ট্রেনিংয়ের পাশাপাশি তারা আমাদের সোজা ট্রেনিং একাডেমির জিম সেন্টারেও তারা জিম করার সুযোগ পায়। আমরা কেন জিম করাই? সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে আমরা প্রথমত যে বিষয়টা আমরা ফোকাস দিই, একজন শিক্ষার্থীর শরীর একজন সৈনিক হওয়ার জন্য যে যোগ্যতাগুলো থাকা প্রয়োজন শরীরে, সে যোগ্যতাগুলোও কিন্তু আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে প্রস্তুত করে দিই আগে থেকে। জিম মানে এটাই নয় যে জিম করলে তোমাকে বডি বিল্ডার হতে হবে, বিষয়টা এরকম না। মাঠের ট্রেনিংয়ের পাশাপাশি যদি জিম করা যায়, এই জিমগুলো করলেও অনেক শিক্ষার্থী
পুশ আপ দিতে পারে ভালো করে, বিম দিতে পারে, সিট আপ দিতে পারে, আরও অন্যান্য যে ইভেন্টগুলো হয়ে থাকে সেনাবাহিনীর মাঠে, সেই ইভেন্টগুলো করতে এই জিমগুলো আমাদের শিক্ষার্থীদেরকে সাহায্য করে থাকে। তো যারা বিভিন্ন জেলা থেকে আসে কোচিং করতে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা এভাবেই সোজা ফিটনেস ক্লাবে তারা প্রতিনিয়ত জিম করে থাকে। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা কোচিং করতে আসে কুক ট্রেনের জন্য, তারা এখানে রান্নাবান্না শেখার উপরে বিভিন্ন ধরনের কোর্স করতে পারবে। সব থেকে মজার বিষয় আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি, সেনাবাহিনীতে কারিগরি ট্রেড নামে একটা কথা রয়েছে। এই কারিগরি ট্রেডে কিন্তু এক বছর বৃদ্ধি করা থাকে, অর্থাৎ একজন সৈনিক হতে চাইলে তার বয়স থাকতে হবে সাধারণ সৈনিকের জন্য তোমার 17 থেকে 20 বছরের মধ্যে, এবং সেনাবাহিনীর বয়সটা এক বছর হাতে রেখেই সেনাবাহিনী কিন্তু হিসাব করে থাকে। আর কারিগরি বয়সের ক্ষেত্রে, কারিগরি ট্রেডের ক্ষেত্রে, কারিগরি বলতে সেটা কম্পিউটার হতে পারে, সেটা ড্রাইভিং হতে পারে, এখানে 21 বছর পর্যন্ত কিন্তু সেনাবাহিনীতে আবেদন করা যায়। যারা বয়স শেষের দিকে, যাদের বয়স 19 বছর চলছে, এই অবস্থায় যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কোচিং করতে আসে, তোমরা একটু আমাদের স্ক্রিনে দেখো, আমরা তারা যাতে ড্রাইভিং ট্রেডে আবেদন করতে পারে সে কারণে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা এভাবে প্রতিনিয়ত যারা ড্রাইভিং কোর্স করতে ইচ্ছুক থাকে, যাদের বয়স সাধারণ সৈনিকের শেষ হয়ে গেছে, তারা ড্রাইভিং সৈনিকের জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে এইভাবে প্রতিনিয়ত গাড়ি প্রশিক্ষণ করে থাকে, গাড়ি চালা শিখতে পারে। তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা বর্তমানে ড্রাইভিং প্রশিক্ষণ করছে, অর্থাৎ ড্রাইভিং সেনাবাহিনীতে যেভাবে হয়ে থাকে, সেনাবাহিনীতে ড্রাইভিং ট্রেডের জন্য যে ধরনের কোশ্চেনগুলো এসে থাকে, যে প্যাটার্নের গাড়ির পরীক্ষা হয়ে থাকে, সে বিষয়গুলোই কিন্তু আমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে কোচিং করতে আসা ড্রাইভিং ট্রেডের শিক্ষার্থীদেরকে কিন্তু শিখিয়ে থাকি। পাশাপাশি যারা সোজা ট্রেনিং একাডেমিতে আসে, এখানে কম্পিউটার শিক্ষারও ব্যবস্থা রয়েছে। সোজা ট্রেনিং একাডেমিতে আসলে বর্তমানে সোজা ট্রেনিং একাডেমিতে অনেক কো-কারিকুলাম অ্যাক্টিভিটি চালু করেছে, তার মধ্যে কম্পিউটার শিক্ষাটাও একটি অন্যতম, এবং কম্পিউটার শিখে রাখা তোমার খুবই গুরুত্বপূর্ণ। সৈনিক জীবনে কম্পিউটার জানতে হবে, কম্পিউটারের উপরে তোমাদেরকে দক্ষ হতে হবে। বর্তমানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কোর্সের মধ্যে কম্পিউটার শিক্ষাটাও তারা আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে শিখে রাখছে। সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা বর্তমানে যে ভিডিওটি তোমরা দেখছো, এখানে সবাই কম্পিউটারের বিভিন্ন অফিস প্রোগ্রাম, ইন্টারনেট প্যাকেজ, ইন্টারনেট ব্রাউজিং এবং আরও অন্যান্য বিষয়গুলোর উপরে, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোর উপরে তারা কোর্স করছে এবং অনুশীলন করছে। এতক্ষণ ধৈর্য সহকারে তোমরা যারা দেখলা আমাদের সোজা ট্রেনিং একাডেমির বিভিন্ন কার্যক্রম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, বা অভিভাবক যারা আপনারা দেখছেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন, সোজা ট্রেনিং একাডেমিতে একজন প্রার্থী যখন আসে কোচিং করতে, তাদেরকে আমরা কিভাবে যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলি সেনাবাহিনীর সৈনিক হওয়ার জন্য, এখন সিদ্ধান্ত তোমার অথবা আপনাদের। তুমি কিভাবে প্রস্তুতি নিবা, আর তুমি প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যাবা নাকি প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবা। তবে যারা ভালো ছাত্র, যারা বুদ্ধিমান, তারা আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়। সেনাবাহিনীর সৈনিক পদে চান্স পাওয়া অনেক কঠিন, প্রতি বছর কয়েক লক্ষ আবেদন করে এবং চান্স পায় মাত্র কয়েক হাজার। এখানে নিজেকে রাখতে চাইলে এই অল্প কয়েকজন শিক্ষার্থীর মধ্যে, অবশ্যই তোমাদেরকে এখন থেকে সেনাবাহিনীর সৈনিক পদের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করতে হবে, তাও আবার সঠিক গাইডলাইন এবং পরামর্শ নিয়ে। যারা সোজা ট্রেনিং একাডেমিতে আসতে চাও, আমাদের 2023 সালে যারা এসএসসি পরীক্ষা শেষ করেছো, অলরেডি আমাদের নতুন ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে, সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। যারা অভিভাবক দেখছেন, আপনারা আপনার সন্তানকে, আপনার ভাই অথবা আপনার বোন অথবা আপনার আত্মীয়কে ভর্তি করাতে চাইলে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্যগুলো তোমরা অথবা আপনারা জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবা, সবার জন্য শুভকামনা থাকলো, এবং ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে স্যালুট।
আসসালামু আলাইকুম।